আমার আব্বাজি লকডাউনের সময় অসুস্থ মর্মপন্ন, ভাইরা জানে ফেসবুকে দেখেছে অনেক ছবি, দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডে নিয়ে গেছে, স্ট্রেচারে শুয়ে আছে, বেড ঠিক করছে, কথা বলার মতো মিজাজে ছিলেন না, শুয়ে আছেন স্ট্রেচারে। আমি কাছে গিয়ে বললাম এক গিলাস জুস আনবো আপনার জন্য, খালি ঘাটটা লাড়িয়ে ইশারা করলেন। আমি দোকান থেকে এক গিলাস জুস আনলাম প্লাস্টিকের গিলাসে, ঘাটটা ধরে একটু উঠিয়ে খাইয়ে দিলাম, আস্তে করে আলহামদুলিল্লাহ বললে আবার শুয়ে দিলাম। আমি সেদিনে নিজেকে ভাগ্যবান মনে করেছি যে আমি আমার হাতের দ্বারা আমার আব্বাজিকে এক গিলাস জুস খাওয়াতে পেরেছি, এটাই আমার জন্য কিয়ামতের দিনে কাজে লাগবে। আমার বাড়িতে আমাদের যতগুলো বউ আছে বাড়িতে, আমার ভাই ভাবি ভাবি সবাই, সব মা এক কাছে নিয়ে বসে, আমার আব্বাজি বসে শুধু আমাদের বাচ্চাদিকে নিয়ে, আমার বিটি থাকে দুটো বিটি, আমার ভাইপোরা, আমার ভাগ্নীরা, তাদেরকে নিয়ে আমার আব্বাজি বসে, আর আমরা এক কাছে বসি ভাইয়েরা। নিজের হাতে আমরা চার ভাই নিজের মতো করে ইফতারি তৈরি করি, কে কোন জিনিসটা ভালো করবে একসাথে খাবো, বুঝলেন, আপনারা করুন। দস্তারখান একটা করুন বাড়িতে, আমি বলছি বরকত পাবে। অনেক ছেলেরা নিজেদের মা বাবার খোঁজ রাখে না, মা আর বুড়ি বাপ এক কোণে পড়ে আছে, আহা তারা ইফতারি করে। অনেক মা বাপ দুপুরে ভাত রেঁধেছে, ইফতারির কিছুই নেই, শুধু ভাত আর সবজি দিয়ে ইফতারি করছে, আর সেই জায়গায় তুমি তোমার কামরার ভেতরে তোমার সন্তানকে নিয়ে ভালো মন্দ খাচ্ছ। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, শহরের সময় ঠান্ডা ভাত দিয়ে মা আর বাপ বুড়ি মা বাবা তারা শাহরি খায়, আর চোখের পানি পড়ে আমার সন্তান গরম ভাত খাচ্ছে, নিজের বিবিকে দিয়ে আমাকে দুটি দিতে পারে না। তারা শুনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন, তারা যদি তাহাজ্জুদ গুজার হয় তারপরও তাদের দিকে আমার আল্লাহ রহমতের চোখে তাকাবেন না, রহমের চোখে তাকাবেন না। তোমার মা বাপ যদি তোমাকে এক কাটা জায়গা না দেয় তারপরও তুমি কি করবে, মা বাপের খিদমত করো, মা বাপের খিদমত করো তারপরেও। কেন? তোমার মা বাপ জন্ম দিয়েছে তোমাকে, যে মানুষ করেছে। কোরআন বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা ও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। তোমাদের মা বাবা যখন মৃত্যুকালে বিত্তাককে পৌঁছাবে তোমরা এমন করে লালিত পালিত করবে যেমন ভাবে শিশুতে তোমাদের লালিত পালিত করা হয়েছে। তোমার মা শুনেলেন আমার ভাইয়েরা, যদি বাপের লুঙ্গিটা একবার কাচতে পারেন নিজেকে ভাগ্যবান মনে করুন, নিজের হাতে করে যদি বাপকে এক গ্লাস পানি খাওয়াতে পারেন আপনি ভাগ্যবান মনে করুন। বাপের পাটা টিপে দিতে পারলে, পায়ে একটু তেল দিতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করুন, ভাগ্যবান। আমি আমার আব্বাজি লকডাউনের সময় অসুস্থ মর্মপন্ন, ভাইরা জানে ফেসবুকে দেখেছে অনেক ছবি, দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডে নিয়ে গেছে, স্ট্রেচারে শুয়ে আছে, বেড ঠিক করছে, কথা বলার মতো মিজাজে ছিলেন না, শুয়ে আছেন স্ট্রেচারে। আমি কাছে গিয়ে বললাম এক গিলাস জুস আনবো আপনার জন্য, খালি ঘাটটা লাড়িয়ে ইশারা করলেন। আমি দোকান থেকে এক গিলাস জুস আনলাম প্লাস্টিকের গিলাসে, ঘাটটা ধরে একটু উঠিয়ে খাইয়ে দিলাম, আস্তে করে আলহামদুলিল্লাহ বললে আবার শুয়ে দিলাম। আমি সেদিনে নিজেকে ভাগ্যবান মনে করেছি যে আমি আমার হাতের দ্বারা আমার আব্বাজিকে এক গিলাস জুস খাওয়াতে পেরেছি, এটাই আমার জন্য কিয়ামতের দিনে কাজে লাগবে, এটাই আমার জন্য জান্নাতে যাওয়ার জরিয়া হতে পারে। কেন? আমি আমার মাদ্রাসার শিক্ষক, আমার আব্বাজিও শিক্ষক, খিদমত করার সুযোগ পাই না, ছেলেরা খিদমত করে। আব্বাজি বাড়িতে পায়খানা হতো, মানে হাগিস পড়ানো থাকতো, সেগুলো মা চিকেতে ভরে রাখতো। আমি যখন ভোরের বেলায় উঠে তিনটের সময় মাদ্রাসা যেতাম, ওই চিকগুলো আমি হাতে করে নিয়ে গিয়ে ডিবিসিতে কেনেলে ফেলতাম,
আর নিজেকে ভাগ্যবান মনে করতাম আল্লাহ এটার বাদাউলতে তুমি আমার ইলমের বরকত দেবে আমার আব্বাজি শুধু আমার আব্বা নয় একজন বিখ্যাত আলেম তার খিদমত করতে পাচ্ছি এটাই আমার জন্য ভাগ্যের ব্যাপার অনেক সন্তান মা বাবা বিছানা পায়খানা করলে তাদেরকে ছাগলের গোয়ালে ভরে দেয় বিরক্ত হয় কোরআনের লাস্ট চ্যাপ্টারটাই বলেছেন উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা তোমরা উ শব্দটুকু ব্যবহার করো না তোমার মা বাবার খিদমতের জন্য যদি মুখে থেকে কেউ বলে উহ এই বুড়ো বুড়িগুলোকে নিয়ে চলে গেলাম জেনে নেবে তুমি বরবাদি ডেকে নিলে নিজে এই শব্দটাও ব্যবহার করো না আহা তোমার মা তোমার বাবার কথা একবার মনে করেছ মনে করে দেখো তোমার বাবা কাজ করতে গেছে রামজীবনপুর বাজারে লোকের দোকানে কাজ করে ভোগ লেগেছে বিকালে আসার সময় দুটো জিলিপি কিনেছে খাবো বলে যখনই খেতে গেছে মনে পড়েছে আমার আব্দুর রহমান আমার বাড়িতে আছে নিজের জানে দেয়নি তোমার মুখে এনে ভরেছে সেই বাপ শেষ বয়েছে ভাতের জন্য বাপকে পালা খেতে হয় এর থেকে বড় দুঃখ করার কিছু নেই সেই মাকে পালা খেতে হয় সেই বেটারা হচ্ছে দুর্ভাগ্যবান আর তাদের থেকে নালায়েক আর হারামখোর আওলাদ আর পৃথিবীতে হতে পারে না তুমি লিখে নাও তোমার আওলাদরা তোমার অবস্থা এর থেকে খারাপ করবে কেউ কেউ বলে আমার বাবা আমাকে এক কাটা জায়গা দেয়নি সে যদি না দিয়ে থাকে ওই বাপরাও আল্লাহর কাছে হিসেব দেবে আর তুমি তোমার হিসেব আল্লাহর কাছে দিবে ওই জন্য কোনো মা বাবা সন্তানকে দুই দুই করবেন না কোনো বাপ সন্তানকে দুই দুই করবেন না আমার আব্বাজি আমাদের চার ভাইকে একই রকম ভাবে সমান ভাবে জায়গা লিখেছে আজকে আমি একটা বাড়ি কিনেছি ঘর সমেত জায়গা সমেত আমার মেজ ভাইকে বাড়িতে একটা বাড়িতে অসুবিধা বললাম তুমি মেজ ভাই বললে আমি ওটা নেব তুমি ওটা নিয়ে নাও তাকে দিন আমি নিজের পয়সায় কিনে তাকে দিলাম সে এখানে জায়গাটা আমাকে ছেড়ে দিবে তার জায়গা নেই না কোন আজকে আমরা ভাইরা বসেছিলাম চারজন সকালে বন্টন নামা করতে কোনো অসুবিধা হয়নি মেজ ভাই বলল বড় ভাই একটা বলল আমি একটা উচ্চারণ করিনি আল্লাহ আমাকে দিয়েছে নিয়ামত দিয়েছেন তাদের সুবিধা মতো নিবে ছোট ভাই ঘর করবে তার ঘরের পরিচয় আমরা চিন্তা করি না ঘর করামি আছে হেল্প হবে কোনো অসুবিধা নাই আমার আব্বাজি সমান ভাগে ভাগ করে দিয়েছে এক ইঞ্চি এক ফুট জায়গা কেউ কি কম বেশি কোনো ভাইকে দেয়নি মরে যাওয়ার পরে কবরটা শান্তি পাবে মরে যাওয়ার পরে কেয়ামতের দিনটা শান্তি পাবে অনেকজন একটা বেটাকে লিখে দিয়েছে মরে যাওয়ার পরে আর চারটা বেটা বিটি তারা মারামারি করছে তাদের সঙ্গে ছিঁড়াছিঁড়ি হচ্ছে তুমি কবরে শুয়ে তাদের মারামারিটা দেখো কখনো এই বাবা মারা শুনে নাও পাকড়াও হবে করবেন না এরকম সমান ভাগে ভাগ করে দেন আমার ছেলে আমাকে দেখেনি আল্লাহর কসম সে তার হিসেব তার কাছে আল্লাহর কাছে দিবে তুমি তোমার হিসেব আল্লাহর কাছে দিবে আপনি ক্লিয়ার হন আপনার ছেলে যদি ক্লিয়ার না হয় সে পাকড়াও হবে তুমি ক্লিয়ার হও তোমার বাপ যদি ক্লিয়ার না হয় সেও পাকড়াও হবে নামাজ ইবাদতের পরে আল্লাহর হকের পরে আল্লাহ সব থেকে কঠিন বিচার করবেন বান্দার হকে তোমার পরিবারের হক আদায় করেছো কি বিবির হক স্বামীর হক বাপের হক মায়ের হক প্রতিবেশীর হক ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফের রেওয়ায়েতে আছে তোমরা তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার প্রতিবেশীকে সুরক্ষা দিতে হবে আমার ভাই প্রত্যেকটা ভাইকে বলবো আমরা সবাই নিজেদের আখলাক চরিত্র নবীজি এবং সাহাবিদের মতো করবো জোরে বলুন ইনশাআল্লাহ সব ভাইরা মমিন হন আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন আমার ভাই আল্লাহ তাআলা আজকের এই রাত্রিকে কবুল করুক আজকের জালসাকে কবুল করুক আজকে যে এই গ্রামের ভাইয়েরা মেহনত করে জালসা দিয়েছে আল্লাহ তাআলা উনাদের জানেমালে ইজ্জতে বরকত দেক কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দেক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি একটা পর্যন্ত বলতাম